তার এই অনুষ্ঠানটিকে, তার যে উদ্বোধন প্রাক্কালে, সেটাকে আমরা স্মরণীয় করে রাখতে আমরা এখানে তার নামাঙ্কিত একটি ফলক আমরা উন্মোচন করব আপনাদের সকলের সম্মুখে। এটি আমাদের পরম প্রাপ্তি, কারণ আমরা এই বর্ষে 18-19 এই দুবর্ষের মধ্যে আমরা আমাদের এই জেলার মানুষের যে দাবি ছিল, দুটো দাবি, সে দুটো দাবি তিনি আমাদের পূরণ করলেন। একটি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষকে সামনে রেখে গত 2রা অক্টোবর আমাদের হলদিয়া উন্নয়ন পর্ষদের দেওয়া 20 একর জায়গায় মহিষাদলের কাপাছেড়াতে তিনি সরকারি বিশ্ববিদ্যালয় আমাদের এই জেলাকে দিয়েছেন, আর আজকে দিলেন তমলুক তাম্রলিপ্তে মেডিকেল কলেজ এবং হসপিটাল। ইতিমধ্যে আমাদের এই জেলায় 3টি সুপার স্পেশালিটি হসপিটাল পাঁশকুড়া, এগরা এবং নন্দীগ্রামে তার পদান্বতায় চালু হয়েছে। আজকে তমলুক তাম্রলিপ্ত হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে 11 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার পদান্বতায়, যেহেতু তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী, তার সাহায্যে আমরা একে একে আজকে তমলুক হসপিটাল শিখরে নিয়ে গেছি। এই মেডিকেল কলেজ এবং হসপিটাল হলে কি কি সুবিধা আমরা পাব, এখানকার যে বেডের সংখ্যা 415 থেকে 500 হয়েছে বর্তমানে, এটা 1200 গিয়ে পৌঁছাবে। আমরা এখানে 100 জন ডাক্তারকে পাব, যারা প্রতি বছর তারা MBBS পাস করবেন এবং তারা তাদের পড়াশোনা চলাকালীন তারা হসপিটালে তারা আমাদেরকে সাহায্য করবেন, ডাক্তারদের সাহায্য করবেন, এটা আমাদের একটা বড় পাওনা। সরকারি মেডিকেল কলেজগুলিতে যে পরিষেবা এবং যে